বাবা, শীতকালে এত কোট থেকে যে ধুলোবালি আসে, প্রত্যেকটা জিনিসে এত ধুলোবালি জমে থাকে, একদিন না মুছলে আর হচ্ছে না। প্রতিদিনে সব কিছু মোছা লাগে, প্রচুর পরিমাণে বালি। শীতের দিন সময়টা যে কখন চলে যায়! শোয়া থেকে উঠলে কিছুক্ষণ পরে মনে হয় কি আজানটা দিয়ে দিছে আবার জোহরের আগে। তো এই পাখিদের সব কিছু একটু মুছে নিচ্ছি, বালি মুছে নিচ্ছি, ধুলোবালি ধুলোবালি মুছে তারপরে রান্না করতে যাব। কারণ হলো সময়টার সাথে ইয়ে করা যায় না, তাল মিলিয়ে চলা যায় না। তো এখন সব কিছু মুছে টুছে মোটামুটি এদিকে কাজ টাজ গুছাই নিলাম, নিয়ে তারপরে এখন যাব হচ্ছে রান্না করার জন্য। টিভি রান্না করার অবস্থা, তো তার একটু কাজের পাকে চা বানিয়ে খাবো। কারণ হলো সকাল পর্যন্ত চা খাই নেই, তো এখন চাটা খাবো খেয়ে তারপরে কাজ শুরু করবো, রান্না বান্না শুরু করবো। তো এদিকে চাটাও বানিয়ে নিলাম আর মাছটা বসিয়ে দিলাম চুলা দিয়ে, তারপরে রান্না শুরু করবো। এত পরিমাণে শীত পড়ে দশরে, আল্লাহ, শীত আর সহ্য হচ্ছে না, প্রচুর পরিমাণে শীত, এত ঠান্ডা। যাদের হলো বেশি নিচতলায় থাকে তাদের আরও ঠান্ডা বেশি, কারণ আমি একবার নিচতলায় থেকে আসছি, তো নিচতলায় ঠান্ডা বুঝতে পারতেছি, প্রচুর পরিমাণে ঠান্ডা, একেবারে মনে হচ্ছে কি বরফের উপরে চলাফেরা করতেছে, এরকম মনে হচ্ছে। তো যাই হোক, এখান দিয়ে হলো তরকারিটা দিয়ে দিচ্ছি, কষিয়ে নেবো এখন। তো এখানে তরকারিটা আমি কষানোর জন্য দিয়েছি, দিয়ে মাছটাও দিয়ে দিলাম, দিয়ে এখন সিদ্ধ হওয়ার জন্য দেবো। আর এখান থেকে ভাজিটাও বসিয়ে দিব, বাড়ি যাওয়ার জন্য মন চাচ্ছে কিন্তু সময় করা যাচ্ছে না। তো যা হোক, ইনশাল্লাহ যাবো, সামনে যাওয়ার জন্য প্রিপারেশন আছে। আল্লাহ যদি বাসায় রাখে, সবাই ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে যাবো। তো আমার এই যে তরকারিটা রান্না হয়ে গেছে আর হচ্ছে ভাজিটা মোটামুটি হচ্ছে, এখন ফাইনালি ভাজিটা হয়ে যাচ্ছে, এই যে তরকারিটা হয়ে গেছে, মোটামুটি একেবারে মুছে নিলাম। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।